হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই সুস্থ আছেন আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স পিডি ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে সেটা আমরা সবাই জানি দুইশোর বেশি ফিলিস্তিনি ইতোমধ্যেই মারা গেছে আসলে এই সবের শুরু হল আলাক্সা মসজিদ থেকে কিছু উগ্র ইহুদি ও পুলিশের ষড়যন্ত্র করে মসজিদে হামলা করে এতে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং নিরস্ত্র মুসলমানদের আহত করে পরিস্থিতি এত খারাপ হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে শেখ যাররা থেকে ফিলিস্তিনি নাগরিকদের সরিয়ে ইসরায়েলিরা দখলে নিতে চায় ইসরায়েলি কোর্ট শেখ যাররা দখলে নেওয়ার সিদ্ধান্ত জানায় এরপর থেকেই গাজায় হামাজের একটি সশস্ত্র সংগঠন আলটিমেটাম দেয় হামাস আপনারা সবাই জানেন ফিলিস্তিনে গাজা অবস্থিত একটি সশস্ত্র সংগঠন কিন্তু ইসরায়েল নিজেদের মতো জুলুম করতে থাকে তারা তাদের সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র দিয়ে জানায় তারা ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করতে উৎসাহ দেয় এই পুজো এই পর্যন্ত কোনো ওয়েস্টার্ন মিডিয়া এগুলো কথা বলতে চাচ্ছিল না কিন্তু যখন হামাস হামলা শুরু করে তখন ইসরায়েল তাদেরকে তেমন কোনো গুরুত্ব দেয়নি এর কারণ হচ্ছে ইসরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যাকে আমরা আয়রন ডোম বলে চিনি আয়রন ডোমের অ্যাকুরেসি নাইনটি কিন্তু ইসরায়েল এটা জানতো না হামাস এবার বড় ধরনের প্রস্তুতি নিয়ে এসেছে হামাস জানতো আয়রনডম সিস্টেম একশোটি মিজাইলের মধ্যে নব্বইটি আটকাতে পারবে কিন্তু বাকি দশটা ইসরায়েলে আঘাত করবে তাই তারা একসাথে দুশো থেকে আড়াইশোটি রকেট ফায়ার করত এবং এতে তাদের সাফল্য এসেছে হামাস এই এগারো দিনে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের ওপর অপরদিকে ইসরায়েল দুই হাজারের বেশি এয়ার স্ট্রাইক করেছে এর মধ্যে ইসরায়েলের বারো জন নাগরিক নিহত হয়েছে অপরদিকে ফিলিস্তিনে সত্তর জন বেশির বাচ্চা মারা গিয়েছে জো বাইডেন ইসরায়েলকে আত্মরক্ষার নামে যে সাপোর্টের কথা বলে যাচ্ছে বা আত্মরক্ষার কথা বলছে সেটা আসলে কোনো ভিত্তি নেই কারণ ইসরায়েল নিয়মিত এয়ারস্ট্রাইক করেই যাচ্ছে যখন সিজফায়ারের কথা বলা হয়েছিল তখনও ইসরায়েল এয়ারস্ট্রাইক চালাচ্ছিল শুক্রবার রাত দুইটা থেকে সিজফায়ার এর অর্ডার লাগু হয়েছে ইসরায়েল হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে এতে হামাজ দাবি করছে তাদের জয় হয়েছে তবে এখানে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল একটি যুদ্ধবিরতি চায় কারণ তাদের অস্ত্রের ভান্ডার মোটামুটি ফুরিয়ে যাচ্ছে তারা আমেরিকা থেকে অস্ত্রের ডেলিভারি পাওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি মানবে বলে ধারণা করা হয়েছে কিন্তু হামাসের কাছে যে পরিমাণ অস্ত্র রয়েছে বা রকেট মজুদ রয়েছে তা কেবল বারো হাজারের বেশি অপরদিকে হিজবুল্লাহ লেবাননের একটি সশস্ত্র সংগঠন ছয়টি রকেট নিক্ষেপ করেছে এতে বোঝা যাচ্ছে মুসলিম বিশ্বের যে পরিমাণ সাহায্য সহযোগিতার কারণে বিশেষ করে তুরস্ক পাকিস্তান যেভাবে এই বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে তাতে ইসরায়েলের ব্যাকফুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমেরিকা প্রেসারে এসে তারা যুদ্ধবিরতির কথা বলতে বাধ্য হয়েছে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যারা নিয়মিত ফিলিস্তিনিদের উপর রকেট হামলা করেছে এবং যখনই ফিলিস্তিন থেকে জবাব এসেছে তখনই তারা তাদের এই ওয়েস্টার্ন মিডিয়ার মাধ্যমে বাইরের দেশের কাছে এটা ভুলভাবে উপস্থাপন করেছে আশা করি আমরা সবাই মিলে ফিলিস্তিনের সাহায্য করতে পারব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে যাবেন এতে বোঝা যাচ্ছে মুসলিম বিশ্বের যে পরিমাণ সাহায্য সহযোগিতার কারণে বিশেষ করে তুরস্ক পাকিস্তান যেভাবে এই বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে তাতে ইসরায়েলের ব্যাকফুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমেরিকা প্রেসারে এসে তারা যুদ্ধবিরতির কথা বলতে বাধ্য হয়েছে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যারা নিয়মিত ফিলিস্তিনিদের উপর রকেট হামলা করেছে এবং যখনই ফিলিস্তিন থেকে জবাব এসেছে তখনই তারা তাদের এই ওয়েস্টার্ন মিডিয়ার মাধ্যমে বাইরের দেশের কাছে এটা ভুলভাবে উপস্থাপন করেছে আশা করি আমরা সবাই মিলে ফিলিস্তিনের সাহায্য করতে পারব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন